সারদা সংঘের বাৎসরিক ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। এদিন শহরের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অফ কমার্সের সভাকক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং স্বামীজির আদর্শ ও জীবন দর্শন নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। রায়গঞ্জের সারদা সংঘের সম্পাদিকা মালবিকা কুণ্ডু জানান, প্রতি বছরই এই ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়, যার দ্বারা জীবনে সঠিক পথে চলার অনুপ্রেরণা সঞ্চারিত হয়। এই অনুষ্ঠানে বালুরঘাট সারদা মিশন ও দক্ষিণেশ্বরের সারদা মঠের খ্যাতনামা মাতাজিরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের খুব আনন্দের দিন। আমরা প্রতি বছরই এই সারদা মঠ থেকে এবং এই বালুরঘাটে সারদা মিশন থেকে মাতাজিদের এনে বছরে একটা ভক্ত সম্মেলন আমরা সবসময় চেষ্টা করি। করোনার জন্য তো দুবছর হয়নি, কিন্তু তারপর থেকে কিন্তু গত বছরও হয়েছে, এবছরও হচ্ছে। মাতাজিরা সময় দিয়ে একটু আসেন, এতে করে কি হয়, ঠাকুরমা স্বামীজির সমস্ত আদর্শগুলো যেমন আমাদের একবার করে ঝালাই হয়ে যায়, আবার নতুন করে আমরা আরেকটা বছর নতুনভাবে সুন্দর করে বাঁচতে পারি, এবং আমাদের যে নিয়মিত সংঘগুলো হয় তা কিন্তু এই মাতাজিদের নির্দেশ এবং পরামর্শ অনুযায়ী হয়ে থাকে। সেই জন্য আমাদের হচ্ছে এই ভক্ত সম্মেলনটা সারা বছরের জন্য একটা অক্সিজেনের কাজ করে, এবং মাতাজিরা যেহেতু আসেন তাতে আমাদের ভীষণ আনন্দ হয়, এবং আমাদের প্রতিটা সদস্য প্রচুর তাদের মানে এফোর্ট দিয়ে এবং খুব উদ্দীপনার সাথে সমস্ত কাজ সম্পন্ন করে থাকে। কে কে এসেছেন আজকে বাইরে? আজকে হচ্ছে বালুরঘাট সারদা মিশন থেকে এসেছেন প্রব্রাজিকা গৌতম প্রাণা মাতাজি, আর দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠ থেকে এসেছেন প্রব্রাজিকা আত্মদীপক প্রাণা মাতাজি, আর একজন এসেছেন আমাদের বিশেষ অতিথি, তিনি এর আগে আমাদের মাতাজিদের প্রেসিডেন্ট মাতাজিদের হচ্ছে সঙ্গে সঙ্গ করেছেন, উনি সারদা মঠ থেকেই এসেছেন, বর্ষা মুখার্জি। হ্যাঁ, এই দিনটা আমাদের কাছে বহু ঈপ্সিত। আমরা বছরে এই একটা দিন খুব ভালোভাবে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে কাটাতে চাই। দীপ্তি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবিবার শহরের দেবীনগর এলাকায় জল ট্যাঙ্কের পাশে সকাল 11টা থেকে শুরু হয় এই কর্মসূচিটি। বহু মানুষ এই শিবিরে উপস্থিত হন, এখান থেকে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। উদ্যোক্তা দীপ্তি সরকার জানান, দীর্ঘদিন থেকেই এই সংস্থার সামাজিক কাজের সাথে যুক্ত, মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে পথ চলা। আগামীতেও এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান দীপ্তি দেবী। আমাদের আজকে কর্মসূচি বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বিভিন্ন ডাক্তারবাবুরা দেখবেন, বিশেষজ্ঞ ডাক্তারবাবু সব, গোল্ড মেডেলিস্ট, মেডিসিন, চর্ম স্কিন বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, চাইল্ড, হ্যাঁ, এইসব ডাক্তারবাবু সব দেখবেন। বিনামূল্যে ওষুধও দেওয়া হবে তাদেরকে। আর এই কর্মসূচি একটা তো প্রথমত রইলই, আরও কর্মসূচি অনাথ শিশুদেরকে শীতবস্ত্র দান, হ্যাঁ, তাদেরকে মাঝে সাঝে পেট পুড়ে খাওয়ানো, তারপরে বৃক্ষরোপণ, এই বিভিন্ন সেবার ইচ্ছে বহুদিন থেকে, হ্যাঁ, পারছিলাম না, এখন সেটা সুবিধা হয়েছে, মনে হচ্ছে যে এখন পারবো। ডাক্তারবাবুদেরকে তো এমনিতে তো সব কিছু অ্যারেঞ্জ করা যায়, ডাক্তারবাবুদেরকে তো পাওয়া যায় না, তাদেরকে পেতে হলে অনেক কষ্টসাধ্য করতে হয়, সেজন্য আজকে সব ডাক্তারবাবুদেরকে অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি, তারা যেন একটু সময় দেন, তারা তাতে সাড়া দিয়েছে।